করোনা আবহে হাজার হাজার মানুষ নিয়ে তৃণমূলের সভা, প্রশ্ন তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। মানুষের স্বতঃস্ফূর্ত ভিড় বলে জানালেন উদ্যোক্তা কাইজার আহমেদ। প্রায় 10,000 আইএসএফ কর্মী সমর্থক যোগ দিল তৃণমূলে। মঙ্গলবার ভাঙ্গর বিধানসভা কেন্দ্রের বড়ালিতে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভা থেকে এই যোগদান অনুষ্ঠান সংগঠিত হয়। ভাঙ্গর এক নম্বরে তৃণমূল কংগ্রেস সভাপতি কাইজার আহমেদের উদ্যোগে এদিনের এই রাজনৈতিক কর্মী সভায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। ব্লক ওয়ান এর তিনটে অঞ্চলের আজকে সাধারণ কর্মী মহিলা পুরুষ মিলে মোর অনলেস 10,000 আইএসএফ এর কর্মী সমর্থক আমাদের দলে যোগদান করলো। তাদের নেতৃত্ব প্রায় 90 জন বুথ স্তরের বা অঞ্চল স্তরের নেতৃত্ব, ব্লক স্তরের নেতৃত্ব সহ। করোনা আবহে কিভাবে এই সভা সংগঠিত হলো প্রশ্ন তুলছে বিরোধীরা। 10,000 লোককে জয়নিং করালো আর 100 লোককে জয়নিং করালো, আমি একটা প্রশ্ন এখানে করছি, যদি 10,000 লোককে আমরা জয়নিং করিয়ে থাকি, কিভাবে এখন লকডাউন পিরিয়ডে প্রোটোকলের যে সিস্টেম আছে কোভিড নর্মসকে ভায়োলেন্স করে কিভাবে জয়নিং করালো, এর উত্তর কি শাসক দল দিতে পারবে? তাহলে শাসক দলের জন্য কি কোনো রকম লকডাউন নয়, অর্থাৎ আনলক? আর যারা বিরোধী শিবিরে আছে তারা মিটিং মিছিল কোভিড প্রোটোকল মেনে 50 জনের নিচেও যদি করতে চায় তাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে না। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী সহ এলাকার তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম, বাহারুল ইসলাম, বাদল মোল্লা সহ অন্যান্যরা। 20,000 মতো সবাই আসতে পারিনি, 20,000 মতো আইএসএফ কর্মী আমাদের দলে জয়েন করে রেখেছে। তারা বলেছে আমরা ভুল বুঝে গেছিলাম, কিন্তু আমরা আবার তৃণমূল করতে চাই মমতা ব্যানার্জির নেতৃত্বে। ভাঙ্গর বিধানসভা কেন্দ্রের জাগুলগাছি, প্রাণগঞ্জ ও নারায়ণপুর অঞ্চল থেকে 90 জন আইএসএফ এর অঞ্চল ও বুথভিত্তিক নেতা সহ প্রায় 10,000 কর্মীরা আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে বলে জানান ভাঙ্গর এক এ তৃণমূল কংগ্রেস সভাপতি কাইজার আহমেদ। এখানে যারা আমাদের ছেড়ে অন্য দলে গিয়েছিল আজ তারা ফিরে আসছে, সকলকে বুকে জড়িয়ে ধরে আগলে রাখবে, এদিনের মঞ্চ থেকে দলীয় কর্মীদের নির্দেশ দিলেন জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী। যদিও এদিনের এই সভা প্রসঙ্গে প্রশ্ন তুললেন এলাকার বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি, তিনি জানান করোনা আবহে কিভাবে তৃণমূল কংগ্রেস সভা করার অনুমতি পায়, সরকারি নিয়ম কি শুধুমাত্র বিরোধীদের জন্য। পাশাপাশি তিনি আরও জানান সরকারি সুবিধে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভয় দেখিয়ে জয়েন করিয়েছেন, ভাঙ্গরের মানুষ আমাদের সঙ্গে আছেন, বিধানসভা ভোটের মতো পঞ্চায়েত ভোটেও সাধারণ মানুষ আমাদেরকেই ভোট দেবেন। ব্লক ওয়ান এর তিনটে অঞ্চলের আজকে সাধারণ কর্মী মহিলা পুরুষ মিলে মোর অনলেস 10,000 আইএসএফ এর কর্মী সমর্থক আমাদের দলে যোগদান করলো। তাদের নেতৃত্ব প্রায় 90 জন বুথ স্তরের বা অঞ্চল স্তরের নেতৃত্ব, ব্লক স্তরের নেতৃত্ব সহ। তারা তো আইএসএফ করেছে এবং এখানে জিতিয়েছে, আজকে তারা কি ভাবনাতে তৃণমূলে যোগ দিল? তারা, আমি তাদেরকে আহ্বান করেছিলাম যে আপনারা আমাদের দলে যোগদান করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা পশ্চিমবাংলায় হচ্ছে, ভাঙড়েও হবে, আপনারা আমাদেরকে আমাকে সহযোগিতা করুন। আমি এলাকায় যদি অশান্তি থাকে, নওশাদ সিদ্দিকি যেভাবে ভাঙড়ে এক একটা টাইম হুল্লোড় করে উনি আসছেন, মানে ঘটা করে আসছেন সেই ফুরফুরা শরীর থেকে, আসার পরে উনি যেভাবে অশান্তি তৈরি করে দিয়ে যাচ্ছেন, যাতে করে আমাদের উন্নয়ন ব্যাহত হবে বলে আমার মনে হয়েছে, যার কারণে আমি সমস্ত বুথের মানুষের কাছে আহ্বান করেছিলাম যে আপনারা আসুন, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিন, একাধিক সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা নিন, ভাঙড়ের উন্নয়ন স্তব্ধ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা বলবো ভাঙড়ের মানুষ ভুল করে একটা জিনিস করে ফেলেছে, সুতরাং তাদেরকে ক্ষমা করে দিয়ে নতুনভাবে ভাঙড়টাকে সাজানোর জন্য আমরা, মানে আপনার প্রতি আমরা আস্থাশীল, তাই আমাদেরকে একটু মানুষকে সঙ্গে নিয়ে একসাথে চলার একটা সুযোগ করে দেন। সেই আহ্বানে মমতা বন্দ্যোপাধ্যায় সাড়া দিয়ে আমরাও পাবলিককে বলেছি, পাবলিক আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের ভাঙড়ের শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নকে বজায় রাখার জন্য এবং এই আইএসএফ নামক সাম্প্রদায়িক দলটাকে প্রত্যাখ্যান করার জন্য আজকে এখানে মিটিংয়ে 20,000-এর উপরের মানুষ জমায়েত করে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূলের সঙ্গে আছি। থ্যাংক ইউ। আর কিছু আছে? 10,000 লোককে জয়নিং করালো আর 100 লোককে জয়নিং করালো, আমি একটা প্রশ্ন এখানে করছি, যদি 10,000 লোককে আমরা জয়নিং করিয়ে থাকি, কিভাবে এখন লকডাউন পিরিয়ডে প্রোটোকলের যে সিস্টেম আছে কোভিড নর্মসকে ভায়োলেন্স করে কিভাবে জয়নিং করালো, এর উত্তর কি শাসক দল দিতে পারবে?
তাহলে শাসক দলের জন্য কি কোনো রকম লকডাউন নাই, অর্থাৎ আনলক? আর যারা বিরোধী শিবিরে আছে তারা মিটিং মিছিল কোভিড প্রোটোকল মেনে 50 জনের নিচেও যদি করতে চায় তাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে না, তাহলে কি কোভিড নর্ম শুধু কি বিরোধীদের জন্য আর না স্কুল কলেজের জন্য না শুধু লোকাল ট্রেনের জন্য? ভাবতে অবাক লাগছে যে কীভাবে অরাজকতা সমাজে চালানোর চেষ্টা করছে, বিশেষ করে পশ্চিমবাংলাকে। আর পশ্চিমবাংলায় গণতন্ত্র বিরোধীদের গণতন্ত্রের পরিসরকে একদম ছোটো করে দেওয়ার চেষ্টা করছে, যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর সাথে সাথে যারা জয়েনিং হয়েছে তাদের দেখুন ম্যাক্সিমামকে ভয় দেখিয়ে, এবং শুধু ভয় নয়, তাদেরকে এইটাই বলা হয়েছে যে তোমরা যদি জয়েনিং করো তাহলে তোমাদের 100 দিনের কাজটা ফিরিয়ে দেওয়া হবে, বা কারো বার্ধক্য ভাতা আছে সেটা আটকে রাখা হচ্ছে সেটাকে চালু করে দেওয়া হবে, কারো বিধবা ভাতার ব্যাপারটা আছে, কারো আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকেছে কিস্তির টাকা আটকে রেখেছে, বা কারো নতুন যারা অ্যাপ্লিকেশান দিয়েছে তাদেরকেও অ্যাপ্লিকেশান দিয়েছে তাদেরকেও ব্যবস্থা করে দেওয়া হবে, এই শর্তে তাদেরকে নিয়ে আসছে এবং নিয়ে এসে জয়েনিং করাচ্ছে বা শাসক দলের পক্ষে আনছে। তবে আমি একটা কথা বলবো, আমি 2021 সালে বিধানসভা নির্বাচন ক্ষেত্রে আমার নির্বাচন ক্ষেত্রে আমি যে ভোটে জিতেছি পঞ্চায়েত ভোটের পরে সেই মার্জিনটা কত কমছে কি বাড়ছে এটাই সময় কথা বলে, অর্থাৎ ভাঙড়ের মানুষ আমার সাথে আছে কি নাই সেটা হচ্ছে ভোটের সংখ্যাই বলে দেবে। কারণ ভাঙড়ের মানুষেরকে একটা পরাধীনতার শিকলে আবদ্ধ করে রাখার চেষ্টা করেছিল, কিন্তু আমি সেখান থেকে তাদেরকে পরাধীনতা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে সেখানে পৌঁছেছি, বার্তা দিয়েছি, তারা প্রথম পদক্ষেপ আমার অ্যাকসেপ্ট করেছে, আমাকে ভোটে জিতিয়েছে। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে পঞ্চায়েত ভোটে এদেরকে দ্বিতীয় অর্থাৎ এটা ফাইনাল পদক্ষেপ পঞ্চায়েত ভোটে এদেরকে উৎখাত করতে হবে সমস্ত দেওয়া, কারণ ডেভেলপমেন্টের জন্য যে ফান্ড আছে ভাঙড়ে সেটা এরা লুটপাট করে খায়, সেই এদেরকে লুটপাট করে খাওয়া বন্ধ হয়ে যাওয়ার জন্য এরা আজকে মানে এই ধরনের হয়ে অ্যাগ্রেসিভ হয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমাদের কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে। অত্যাচার চালিয়ে যখন এ করতে পারেনি তখনই বিভিন্নভাবে সরকারি যারা পরিষেবাগুলো থেকে আমাদের কর্মীদেরকে আটকে দেওয়া হচ্ছে, পরিষেবা প্রদান থেকে বিরত থাকছে, সেই ক্ষেত্রে অনেক গরিব মানুষ আছে তারা যাচ্ছে, কিন্তু দিনের শেষে এই ভোটারগুলো আমার ছিল এবং আগামীতে থাকবে আশা করছি, যদি তাদেরকে জলের ঝান্ডাই ধরানো হোক না কেন, তাদের তারা হচ্ছে তারা বেকারত্বের শিকারে আজকে ঝান্ডা ধরছে, কিন্তু দিনের শেষে ভোটটা আমার পক্ষেই আসবে, অর্থাৎ পঞ্চায়েত ভোটে বিধানসভা ভোটের মতো আমাকে স্বতঃস্ফূর্তভাবে তারা সহযোগিতা করবে এবং ব্যাপক হারে আমাদেরকে জিতাবে আশা রাখছি। সত্তর জন নেতৃত্ব সহ 20,000-এর মতো সবাই আসতে পারিনি, 20,000-এর মতো ISF কর্মী আমাদের দলে জয়েন করে রেখেছে, তারা বলেছে আমরা ভুল বুঝে গেছিলাম, কিন্তু আমরা আবার তৃণমূল করতে চাই মমতা ব্যানার্জির নেতৃত্বে। হ্যাঁ, সাদরে গ্রহণ করলাম, তা তো আমাদেরই ভাই, ভুল করে হয়তো গেছে, ভুল তো সবাই মানুষ মাত্রই করতে পারে। কিছু ISF-এর তাদের অভিযোগ যে তাদেরকে জোর করা হয়েছে, তাদেরকে প্রেশার দেওয়া হয়েছে। আচ্ছা, তুমি আমার মঞ্চে দেখলে একটা আমাদের একটা নিজাম বলে একটা ছেলেকে মাথা ফাটিয়ে দিয়েছে, তা কে অত্যাচার করছে? আমরা কোনো দেখাকে ISF-এর কর্মী আমরা মেরেছি, বা তারা মারবে উস্কানি দিলে তো সে তো প্রভাব ভুগতে হবে। নিজাম বলে যে আহত হয়েছে তার পাশে দাঁড়ালেন এবং আপনি বললেন যে যতদিন না অপরাধী শাস্তি হচ্ছে আপনারা আলাদা পদক্ষেপ নেবেন। আমরা গ্রেফতারের কথা বলেছি, একটু বিষয়টা যদি একটু বিচার, আমরা বলেছি যারা ওকে মেরেছে আহত করেছে তাদের সবাইকে গ্রেফতার করতে হবে, ঠিক আছে? বিচার তো বিচার হবে, ঠিক আছে? দাদা, দক্ষিণ চব্বিশ পরগনার আপনি যে ডায়মন্ড হারবার যাদবপুরের এলাকাতে সভাপতি নির্বাচিত হয়েছেন, সেখানে সভাপতি নির্বাচনটাকে কীভাবে আপনি করবেন বা কীভাবে ভাবছেন? আমি তো আগে দক্ষিণ চব্বিশ সম্পূর্ণ যে 4টে লোকসভা নিয়ে যে জেলা ছিল সেই জেলা সভাপতিত্ব করেছি, এখন আমার পরিশ্রমটা কমে গেল, আমার সংগঠনের প্রতি আরও বেশি নজর দিতে পারবো, যেহেতু এই দুটো 14টা বিধানসভায় দেখতে হবে, সময়টা আরও বেশি করে দেখতে দিতে পারবো, সেই জন্য দেখে যাচ্ছি মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি যুব সভাপতি আসতে পারিনি, সে একটু ব্যস্ত আছে বলে, আর INTC তার একটা মিটিং আছে সমবায় ব্যাংকে, সেই জন্য আসতে পারিনি, নাহলে সবাই আমরা একসঙ্গে সব শাখা সংগঠন একসঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করবো। 31টার মধ্যে আপনার নেতৃত্বে 30টা জিতেছে বিধানসভা, সেখানে আপনি প্রশংসাও পেয়েছেন, এই ভাঙড়ে হার এবং আজকের যে কাইজারদা আরাবুল্লাহ সভার নেতৃত্বে আজকের বিরাট একটা সভা, এই সভাটাকে কী বলবেন?